এগুলো ছুটবে না, ছুটবে না না জি। এবং গায়ের রেট দেখতেছি 45 টাকা, 45 টাকা, কিন্তু এটা কিনে হলে আপনার মাত্র 75 টাকা। 75 টাকা কি পুরোটা? পুরোটা 12 পিস। ওই পাতা প্রাইসের দাম মাত্র 54 টাকা, 54 টাকা, 54 টাকা পাতা। রাইস ব্লেড, বিদ্যুৎ ব্লেড, জিলেট ব্লেড, আরেকটা আছে মাত্র 85 টাকা, এটা পাতা হলো মাত্র 40 টাকা। কতগুলো আছে? এটার মধ্যে 20 পিস আছে। 20 পিস। বিজনেস বিডি, ইওর বিজনেস পার্টনার। এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম দুর্জয় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা? অনেকদিন পরে হোসেন ভাই, কি খবর? ব্যবসা কেমন যাচ্ছে? জি আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আচ্ছা, আর এখন তো লকডাউন মনে করেন বেচা বিক্রি কম। আচ্ছা, কিবা লকডাউন কই পাইলেন? সরি, মানে ইলেকশন ছিল, অনেক অনেক ঝামেলা ছিল, এখন ইলেকশন পরে আলহামদুলিল্লাহ আমার কাছে আপনার এই মোদি মাল থেকে খুবই সুন্দর সাজিয়েছেন দোকান। মনোয়ারে আইটেম, মনোয়ারে আইটেম আমার কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে। আচ্ছা, অর্থাৎ মোদি মাল থেকে মনোয়ারে আইটেম থেকে সব আইটেম আমার কাছে আছে। আচ্ছা, যে একটা কাস্টমার যেন অন্য কোথাও না যেতে পারে, একজন ব্যবসায়ী চাইলেই আপনার সাথে ব্যবসা করে সব ফুলফিল করতে পারবে। জি জি জি। আচ্ছা, সুন্দর সাজিয়েছেন দোকানটা, অনেক কালারফুল হয়েছে, বিভিন্ন আইটেম বিভিন্ন রকমের। জি, কি দেখাবেন আমাদের? প্রথমে প্রথম স্টার্টিং এ আমি আপনাদেরকে দেখাই, মনে করেন এই যে এই প্রাণের পুটিং। আচ্ছা, প্রাণের পুটিং এটা কি? প্রাণ, প্রাণের আর কি, প্রাণের। হ্যাঁ, এটা হলো আপনি মনে করেন 145 টাকা। হ্যাঁ, 145 কিংবা 140 টাকা। ওকে, 140 টাকায় রাখবো। হ্যাঁ, আর খুচরা আলার বিক্রি করবে মনে করেন 6 টাকায় বিক্রি করবে। আচ্ছা, আমাদের একটু ওইভাবে বলেন তাহলে, যারা ব্যবসায়ী এসে সুবিধা হবে যে আপনার কাছে কেনা কত, খুচরা পিস কত বিক্রি করতেছে? আচ্ছা জি, খুচরা বিক্রি 6 টাকা, কিনে হলো 135 টাকা, অর্থাৎ পিস কত পড়তেছে? 3 টাকার মতো পড়ে, 3 টাকায় কিনে 6 টাকায় বিক্রি, ডাবল লাভ। জি, ওকে। এরপরে মনে করেন আপনার ছাতা, বাহ, এরপরে মনে করেন কদমা 40 পিস, 40 পিসের দাম আপনার মনে করেন 85 টাকা, 85 টাকা। জি, 150 টাকা খুচরা বিক্রি, আমাদের থেকে নিবো 150 টাকা, খুচরা আলা বিক্রি 200 টাকা। ওকে, অর্থাৎ 2 টাকার মতো কিনা পড়ে 5 টাকা বিক্রি। ওকে, ঠিক আছে। এই যে আরেকটা কালার, দুইটা কালার আছে। ওকে, আমরা প্রথমে কিছু চকলেট আইটেম দেখতেছি, এরপরে মূল আইটেমে চলে যাবো, তাই তো? জি জি। এরপরে সন্দেশ আইটেম, এটা কিনা আপনি মনে করেন 95 টাকা, খুচরা বিক্রি করবে 200 টাকা। আচ্ছা, এটা হোসেন ভাই একটা কথা একটু জিজ্ঞেস করে রাখি, এগুলো যেহেতু বাচ্চারা বেশি খায়, এই খাবারগুলো আসলে মান কেমন থাকবে, অথবা এগুলো নিয়ে কোনো ঝামেলা আছে? না, এটা 100% মান ভালো, মান ভালো। এটা অনেক মাল মনে করেন, এখানে 100 আইটেমের মধ্যে 10% আইটেম মনে করেন বিএসটি করা থাকে। আচ্ছা, বিএসটি তো দেয় না, বিএসটি অনুমোদন আছে। আচ্ছা, ঠিক আছে। তো যেমন এই যে সন্দেশটা, এটা হলো শীতের মাল, এটা হলো আপনার 95 টাকা কিনা খুচরা বিক্রি করবে 200 টাকা। খুচরা বিক্রি করবে 200 টাকা, 200 টাকা, ঠিক আছে। 95 টাকা কিনে 200 টাকা, 200 টাকা বিক্রি। এরপর আপনার আচার, 40 পিসের আচার, সরি, এরপরে নাড়ু, গ্রামীণ নাড়ু, এটা হলো শীতের মাল, এটা মনে করেন আপনার 5 টাকা কিনে 10 টাকা বিক্রি, অর্থাৎ পাইকাররা নিবে 100 টাকা, আমাদের থেকে নিবে 100 টাকা, খুচরা আলা বেচবে 200 টাকা। আচ্ছা, এটা হচ্ছে বড়টা, বড়টা 5 টাকা পিস, খুবই খুবই সুস্বাদু। আচ্ছা, খুবই সুস্বাদু মাল, এটা গ্যারান্টি আমি। ওকে, কোন সমস্যা হলে গ্যারান্টি আমি, ঠিক আছে। আমরা তো স্ক্রিনে আপনার নাম্বার দেখতেছি, এই নাম্বারে ফোন করলেই আপনি আমার স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, এগুলো থাকবে। আচ্ছা, আর কেউ যদি আমাকে ফোনে না পাওয়া যায় তাহলে আমার ইমো, হোয়াটসঅ্যাপ অলওয়েজ খোলা থাকে। আচ্ছা, আর একটা বিষয় কিন্তু আমি একটু বলে রাখি, আজকে কিন্তু হোসেন ভাইয়ের সাথে কথা বলতে আমার অনেক সমস্যা হয়েছে। হ্যাঁ, নেটওয়ার্ক পাওয়া যায় না হোসেন ভাই মোবাইলে, লোক আমার একচুয়ালি দুজুবে, আমার তো রোডের পাশে দোকান, তারপরও নেটওয়ার্ক পাওয়া যায়, নেটওয়ার্ক কম পাওয়া যায়, একটু চেষ্টা করলে ফোন ঢুকে, আবার আপনার যদি কারো ইমো থাকে, নেট থাকে, ইমো, হোয়াটসঅ্যাপ, তাহলে আমাকে ওই ইমোতে অ্যাড করে ফোন দিলে হয়। ওকে, ঠিক আছে। এরপরে এই 75 পিসের ফুটপিল, 96 টাকা বক্স। ওকে, খুচরা আলা বিক্রি করবে মনে করেন 150 টাকা, 150 টাকা আমার থেকে নিবে হলো মাত্র 96 টাকা, 96 টাকা। জি, এরপরে মনে করেন আপনার
আপনার এই মালটা এটা হলো প্যাকেট পরে হলো মাত্র 55 টাকা 30 পিস, অনেক জন বিক্রি করে 28 পিস, আমার কিন্তু 28 পিস নেই, 15 অর্থাৎ 30 পিস, 30 পিস খুচরা বিক্রি করবে মনে করেন 5 টাকা করে, আমার থেকে নিব 58 টাকা, 2 টাকার মতো পিস পড়ে। এরপরে এখন এখন বর্তমানে একটা নতুন মাল আসছে, এটা হলো গিফট আইটেম, গিফট এটা হলো আপনার 120 টাকা, 24 পিস খুচরা বিক্রি করবে 10 টাকা, পিস 10 টাকা করে বিক্রি করবে। আর মনে করেন যারা কিনবো তাদের কিনে পড়বো 4 টাকার মতো কিনে পড়বে। ওকে, ঠিক আছে। আপনি দোকানের কিভাবে আসবে একটু প্রসেসটা একটু বলে দেন। রোডের পাশে আমার দোকান, রোডটা দেখাই দিয়ে যায়, এখানে সব রোড খুবই বিজি এলাকা। জি জি, তাই না? ঢাকার মধ্যে সবচেয়ে বিজি এলাকা এটা। জি জি, চকবাজার যানজট এলাকা। আচ্ছা, আর যারা অর্ডার করবে কিভাবে অর্ডারটা করবে? অর্ডার করবে দুর্যোগ আমি বলবো, অনেকজনে মনে করেন কারো অনেকজনে বলে যে ভাই ফোনে অর্ডার করি কিংবা ফোনে নিই, তা আমি বলবো দর্শকদের উদ্দেশ্য কিংবা আমার ভাইদের উদ্দেশ্য বলবো যে ফোনে না নি, 5,000 টাকার মানলেন, 10,000 টাকার মানলেন, 50,000 টাকার মানলেন, আপনি আইসা দেখে শুনে আপনি নিতে পারেন, অন্তত প্রথমবার, অন্তত প্রথমবার। এরপরে পরবর্তীতে যদি আমার আচার ব্যবহার কিংবা আমার রেটে যদি আপনি ভালো হয়, মানে যে না হোসেন ভাই কাজ কাম একুরেট আছে, ওনার সাথে ব্যবসা ফোনে করা যায়, যেমন আপনি ফোনে করবেন, আপনি আগে ইউটিউব দেখে দেখে একটা নোট করবেন যে কি কি আপনার লাগবে, একটা নোট করবেন, নোট করার পরে, নোট করার পরে মনে করেন আপনি ইতে ফোন দিবেন, আপনি চলে আসবেন, প্রথমে তো নিবেন, আইসা নিবেন, পরে নোট করবেন, নোট করে আমার থেকে মাল নিয়ে যাবেন। নোট করার পরে ইউটিউব দেখে নোট করলো, তারপরে না প্রথমে তো আসলো, আসার পরে মনে করেন দেখে শুনে নিয়ে গেল 5,000 10,000 15,000 টাকা, পরবর্তী যদি আমার কাজ কাম আমার আচার আচরণ মনে করেন মাল সুন্দর করে প্যাকিং করা দিতে পারি, রেটও আলহামদুলিল্লাহ ভালো আছে, সব মিলাই এই ফোনে ইউটিউব দেখে দেখে নোট করলে এরপর হোসেন আমার এটা দেন, এক কারণ ওটা দেন, দুই কারণ, কত টাকা হয় ব্যাংক অ্যাকাউন্ট দিলাম, ব্যাংকে পাঠা দিল। আচ্ছা, ঠিক আছে, ওকে। এন্ড ঝামেলা তো একটা আছে, বড় ঝামেলা, যে আপনি দোকান বাজার চকবাজার আসতে বললেন, আপনি তো এই মুদির দোকান আছে, অন্তত 1,000 দোকান আছে, আছে না? কারণ তারা তো ওই ওইখানে কম পেয়ে নিয়ে যাবে অন্য দোকান থেকে। না আমার, আমি অন্তত আমি বলবো 10টা দোকান যাচাই করি, ভাই আপনার কাছে আপনার 5,000 টাকা অনেক কিছু, হ্যাঁ আপনার 5,000 টাকা অনেক কিছু, আমি বলবো 10টা দোকান যাচাই করে দরকার আমার কাছে আসবেন, আমি বাই হিসাবে আপনাদেরকে আমি যথেষ্ট পরিমাণ হেল্প করবো। আচ্ছা, রেটের ব্যাপারে হোক, আপনার ব্যবহারের দিক দিয়ে হোক, প্যাকিং এর দিক দিয়ে হোক, মাথায় যদি বলি দেন হোসেন ভাই আমি মাল এটা কম পাইছি, আমি সাথে সাথে আমার সিসি ক্যামেরা টাইপ করি আপনাকে ভিডিও পাঠাই, আপনার এই চকলেট আইটেম আছে, এটা হলো সাকুরা চকলেট, এটা 250 পিস থাকে আপনার 125 টাকা, অর্থাৎ 125 টাকা 260 পিসের দাম, খুচরা বিক্রির উপর 260 টাকা, পাইকারি কিনা 125 টাকা, ঠিক আছে। এরপরে মনে করেন 2 টাকার পালস, পালসের মধ্যে লাভ কপি আম, ঠিক আছে, এগুলো সব আইটেম থাকে, এগুলো সব বিএসটি অনুমোদন আছে, বিএসটি অনুমোদন আছে, ঠিক আছে। এটা কিনে মনে করেন আপনি 112 টাকা আটানা, 112 টাকা, এটা খুচরা বিক্রি করবে 300 টাকা, ঠিক আছে। এরপরে আপনি মনে করেন আমার কাছে ইউজ পরিমাণ অনেক আইটেম আছে, তেল আইটেম আছে, আচ্ছা এরপরে এটা 200 মিলি আছে, 65 মিলি, 80 মিলি,
500 মিলি, ঠিক আছে, এই যে 500 মিলি, এটা হলো মাত্র 95 টাকা, 95, খুচরা রেট আছে 190 টাকা, 190 টাকা, 190 টাকা। আচ্ছা, আপনার ডেট আছে 2025 সাল, ওকে, ঠিক আছে, 2025 সাল, এটা হলো আপনার 260 টাকা ডজন। আমি যথেষ্ট পরিমাণে আপনাদেরকে আমি কম দেওয়ার চেষ্টা করবো, কারণ আমার ব্লাকে মাল আসে, তো মাল কম দেওয়ার ইয়ে আছে, কোন সমস্যা নেই। আরেকটা আছে মাত্র 85 টাকা, শুধু 85 টাকা, শুধু 85 টাকা। এটার মধ্যে আবার এর পাশাপাশি আপনার পানি টেপ আছে, এটা হলো মাত্র 35 টাকা ডজন, 45। আচ্ছা, এখানে 45 মাত্র 35 টাকা। আচ্ছা, এটা খুচরা বিক্রি পিস কত করে বিক্রি করে? এটা হলো 10 টাকা, 10 টাকা। তাহলে কেনা কত পড়তেছে? কিনা পড়তেছে মনে করেন আপনার 3 টাকা, কত বসে কিনা 3 টাকা কিনে 10 টাকা বিক্রি, 10 টাকা বিক্রি, 10 টাকা বিক্রি। এরপর আরেকটা আছে মনে করেন 20 গজ, 20 গজের মাত্র 18 টাকা, 18 টাকা, 18 টাকা কিনে 60 টাকা বিক্রি, ডজন 18 টাকা, 18 টাকা আমার থেকে নিবে। হ্যাঁ, খুচরা বিক্রি করবে কত? 60 টাকা, 60 টাকা, ওকে। আচ্ছা হোসেন ভাই, আপনি তো জানেন গ্রামগঞ্জে বাংলাদেশে বেকার মানুষের অভাব নাই। জি জি, কি মানে কি করবে, ছোট্ট একটা ব্যবসা করবে, টাকা নাই, কি আইডিয়া দিবেন আপনারা এই ব্যবসার মধ্যে দিয়া? না, আমি আপনাকে তো বলবো প্রথম স্টার্টিং এ এই 10-15 হাজার টাকা হলে, 5 হাজার টাকা হলে তো মনে করেন ঢাকা আসতে যে খরচ, হ্যাঁ, সেটাই খরচ হয়ে যাবে। হ্যাঁ, তো 10-15-20 হাজার টাকা হলে ফার্স্ট টাইম যদি আপনি আসেন, হ্যাঁ, আমি সুন্দর করে আপনার বাই হিসাবে কত কিনা কত বিক্রি লিখে দিব, লিখে দেবো, ওকে, কিনা এবং বিক্রি দুটো আমি আপনাদেরকে লিখে দেবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন। আচ্ছা, আরেকটা কাজ করা যায় কিনা, ধরেন গ্রামে একটা সাইকেল নিয়ে বিভিন্ন দোকানে সাপ্লাই দেওয়া, বিভিন্ন দোকানে মাল সাপ্লাই দেওয়া, যদি কেউ আছে, আমি মনে করি পায়ে হাইটা যদি না দি, হ্যাঁ, পায়ে যদি হাইটা না দি তাহলে বেস্ট, ওকে, আর কারণ ব্যবসা কষ্ট দেওয়া যাবে না। যদি সাইকেলে দেওয়া যায়, কিংবা কোনো হুন্ডা দেওয়া যায়, ঠিক আছে, কিংবা একটা কোনো রিক্সা দেওয়া যায়, তাহলে আমার মনে হয় সবচেয়ে বেস্ট হয়, ওকে, ঠিক আছে, সবচেয়ে বেস্ট হয় সাইকেল কিবা হুন্ডা কিবা অটোতে, এগুলো দিলে একটা অটো সারাদিন আপনার 500 টাকা কি ভাড়া করলেন, আপনার সারাদিন আলহামদুলিল্লাহ এই যদি 3000 টাকা 4000 টাকা সেল করতে পারেন, তাহলে 1500-2000 টাকা লাভ হবে। আচ্ছা, তাহলে আপনি কেমনে জানেন? আপনাদের মতো লোকেরা এসে আমাদেরকে বলে, খুচরাদেরকে বলবো যে ভাই আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, যারা পাইকারি নেয় তাদেরকে আমাদের ভিডিওর কথা বলিয়েন না। আচ্ছা, কারণ এখান থেকে একটা টাকা ইনভেস্ট করে, ইনভেস্ট করার পর আদে তাদের খরচ আছে, আবার নিজে শ্রম দেয়, তারা 2টা টাকা লাভ করে। আচ্ছা, আর কেউ যদি আমাদের তো নিতে পারেন কার্টুন, কার্টুন ওয়াইজ কার্টুন কিবা আইসা নিতে পারেন, তাহলে আমার মনে হয় সেটা ভালো, সেটা ভালো হয়। জি, আচ্ছা হোসেন ভাই, এবার আমরা কি দেখবো? এরপরে মনে করেন আপনার বেলুন আইটেম আছে। আচ্ছা, বেলুন আইটেম, বেলুন আইটেম আছে মনে করেন 40 টাকা লাগে, মাস্ট, তাই না? জি, সাজায় রাখতে হয়। হ্যাঁ, এটা পাতা হলো মাত্র 40 টাকা। কতগুলো আছে এটার মধ্যে? 20 পিস আছে, 20 পিস আছে, 100 টাকা বিক্রি। আচ্ছা, 40 টাকা কিনে 100 টাকা বিক্রি। আচ্ছা, এগুলো তো ঝুলানো আইটেম, মানে দোকানে ঝুলায় রাখতে হয়। এটার মধ্যে লাভ আছে, ফোটা আছে, জীব জন্তু আছে, রকেট আছে, হ্যাঁ, এবার আইটেম আছে আমার কাছে, অভাব নেই। আচ্ছা, এরপরে মনে করেন আপনার এই এই ফোড়া বেলুন আছে, জীব জন্তু ফোড়া বেলুন, এটা 120 এর দাম মাত্র 225 টাকা, 120 এর দাম 225 টাকা, বস্তা থাকে হলো 200 বস্তা, 200 প্যাকেট, 200 প্যাকেট, এক বস্তা 200 প্যাকেট, হ্যাঁ, এক প্যাকেট 100 পিস, অর্থাৎ 225 টাকা কিনি 500 টাকা বিক্রি। আচ্ছা, এটা 5 টাকা করে বিক্রি করে, ওকে, এটা বার্থডে ফোড়া জীব জন্তু, এটা অনেক সুন্দর মাল। এরপরে মনে করেন আপনার এই মেটাল বেলুন, এটা হলো মাত্র 65 টাকা, মানে এটা অরিজিনাল মেটাল, হ্যাঁ, 120 এর দাম 65, এই যে রেজিস্টার, আচ্ছা, রেজিস্টার, ওকে, বস্তা থাকে হলো আপনার 600 পিস, 600 প্যাকেট, 600 প্যাকেট, ওকে, ঠিক আছে, 65 টাকা। হ্যাঁ, যারা বস্তা নিবে আমার থেকে তাদেরকে একটু স্যাক্রিফাইস করা যাবে, সমস্যা নেই, ওকে। এরপর আপনার সুই বেলুন আছে, হ্যাঁ, এটা হলো 18 টাকা প্যাকেট, 120 এর দাম। আচ্ছা, 18 টাকা প্যাকেট, 18 টাকা মাত্র, জি, মাত্র 18 টাকা, 120 এর দাম, মানে 18 পয়সা করে পিস, 18 পয়সা করে পিস। আচ্ছা, এটা বিক্রি আছে কত? 1 টাকা করে বিক্রি করুক, না, এটা মনে করেন ওই যে 3-4-5 টাকা বেশি। আচ্ছা আচ্ছা, 3-4-5 টাকা সাজাই, 3-4-5 টাকা বেশি, ওকে। এরপরে আপনার আমার কাছে মনে করেন গাট ট্রেজার আছে, হ্যাঁ, গাট ট্রেজার, এটা 350 টাকা ডজন, 350, এটা কি অরিজিনাল? অরিজিনাল, অরিজিনাল, ওকে। এরপরে অরিজিনাল 18 পিসের রেজার, হ্যাঁ,
আঠারো পিসের রেজার শার্প, এটা হলো আপনি মনে করেন এই 170 টাকা, 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 170 ট
হচ্ছে মনে করেন আপনার এই আপেল সুপার গুলো, আপেল সুপার গুলো এটা হলো আপনার 135 টাকা পাতা আপেল, 135 টাকা, জি আপেল সুপার গুলো পিস কত পড়ছে? এটা গুণগত কিন্তু অনেক ভালো, ওকে 135 টাকা হলো মনে করেন 11 টাকার মতো পড়ে। আচ্ছা, অনেকে কিন্তু অভিযোগ করে যে সুপার গুলো নেওয়ার পরে জমে যায়। আমি এই অভিযোগটাই বলতাম, এখন এখানে মনে করেন আপনি আমার থেকে মালটা নিচ্ছেন, নেওয়ার পরে এখানে লেখা আছে হোসাইন কোম্পানি, এখানে একটা সাইন দেওয়া আছে। আচ্ছা, এই সাইনটা আপনি যেটা নেবেন ওটাই আপনি দোকানদারে দিবেন, বুঝে দিবেন। আর যদি না পারেন তাহলে পিছনে দিয়ে একটা সাইন দিয়ে দিবেন। ওকে, আপনি কাস্টমার যারা আমার থেকে, আপনার কাছ থেকে যে নিছে, নিছে উনি একটা সাইন দিয়ে দিলে, দোকানদারে দিলে, উনি আর মনে করেন অন্য কারোর থেকে যার মাল নিছে ওই আপনার মালটা চাপায় রেখে অন্য মাল আর দিতে পারবে না। আচ্ছা, মানে আপনি বলতেছেন অনেকে অন্য লো কোয়ালিটির মাল বলে কি এটা আপনার কাছ থেকে নিছে সেটা বলে? জি জি জি, হ্যাঁ এটা বলে। হ্যাঁ, এরপরে মনে করেন আপনার এরপরে যদি বসে যায় ইনশাল্লাহ আমি 100% গ্যারান্টি দিব, চেঞ্জ করে দেবো। এখানে আপনার তারিখ আছে, মেয়াদ আছে, তারিখ আছে। এরপর এলজি কো সুপার গুলো এটা তো রিটার্ন বাইরে বই না, খুবই ভালো মাল, 125 টাকা পাতা, 10 টাকা পিস পড়ে। আচ্ছা, বিক্রি কত আছে, গায় রেট কত? গায় রেট 30 টাকা বিক্রি, 30 টাকা আছে। এটা গুণগত অনেক ভালো, অনেক বড় মাল, বুঝছেন? হ্যাঁ, অনেক বড় বড় মাল এবং এটা প্রায় 30 টাকা পাতা। ওকে, জি। এবার আমরা কি কিছু মাঝুনি আইটেম দেখব নাকি? না, সুপার গুলো আরেকটা আছে, অ্যারোমা সুপার গুলো। আচ্ছা, অ্যারোমা আছে, এটা 56 টাকা পাতা, 56 টাকা। হ্যাঁ, গ্যারান্টি করে 100% গ্যারান্টি। ওকে, ঠিক আছে। এরপর দুর্জয়ভাই, এই যে ভীম মাঝুনি এটা হলো 9 গ্রাম। হ্যাঁ, এটা 9 গ্রাম প্লাস, এটা এগুলো ছুটবে না, ছুটবে না না, জি। এবং গায় রেট দেখতেছি 45 টাকা, 45 টাকা, কিন্তু এটা কিনে হলো আপনার মাত্র 75 টাকা। 75 টাকা কি পুরোটা? পুরোটা 12 পিস, মানে 3 6 9 12 12টা, 12 পিস 75 টাকা। আচ্ছা, কাটানো আছে 30 পাতা। আচ্ছা, ঠিক আছে, যারা আমার থেকে নিবে 75 টাকা, আর পাইকারি দিতে পারবে 150 টাকা, কুশালার 30 টাকা করে বিক্রি করতে পারবে। এরপর আপনার নাইস মাঝুনি, হ্যাঁ, মাত্র 110 টাকা। আচ্ছা, এটা এখন 45 টাকায় রাখা, কিন্তু কোয়ালিটি মনে একটু ভালো, কোয়ালিটি একটু ভালো, মাল বেশি। ওকে, কোয়ালিটি ভালো, মাল বেশি। এরপর আপনার সবচেয়ে, হ্যাঁ, মাঝুরি মধ্যে হলো A1 মাঝুরি, A1, হ্যাঁ, এটা প্রত্যেকটি কাস্টমারে আপনার নাম কয়া কয়া না, A1 মাঝুরি। হ্যাঁ, এটা হলো 135 টাকা পাতা, 135 টাকা, 12টার দাম, 12টার দাম। ওকে, কাটানো 30 পাতা থাকে, 30 পাতা থাকে, কুশালা বিক্রি করে পাইকারি, পাইকারি যারা বেচবে 180 টাকা, খুচরা আলা বিক্রি করবে 30 টাকা, 30 টাকা পিস। আচ্ছা হোসেন ভাই, আপনার এটা তো পুরো একটা পাইকারি দোকান আমরা দেখতেছি, আপনার কাছ থেকে যদি কেউ অর্ডার করে মিনিমাম কত টাকার অর্ডার করতে হবে? ভাই, এটা অর্ডার করতে পারবে আপনার মিনিমাম, সর্বনিম্ন হলো আপনার 15,000, আর ম্যাক্সিমাম আমাদের আইটেম বেশি তো। আপনি অনেক কাস্টমার আসে কি করে জানেন, অনেক কাস্টমার আসে মনে করেন 10,000 টাকা নিয়ে আসে, তো নিয়ে আসি উনি মাল পছন্দ করতে করতে লেখার পর অনেকজন চিন্তা করে যে কারে মাল, কারে টাকাটা পাঠামো, চিনি না জানি না, এদিকে আসলে সত্য এখন মোবাইল নেট যোগ, মানে বাটপাড়ি হইতে পারে, কারণ অনেকজনে বলে যে চকবাজারের মধ্যে বাটপাড়ি হিসাব, না ভাই, চকবাজার বাটপাড়ি হিসাব না, আপনার দোকানদার, দোকানদার বুঝে আপনি ব্যবসা করেন। সর্বোচ্চ 2 দিন লাগে। 2 দিন যাওয়ার পরে অনেকজন কি করে, টাকা ব্যবস্থা হয় না হলে ট্রান্সপোর্ট আলারা আবার ব্যাক করে। আচ্ছা, ব্যাক করার পরে 10 দিন লাগে মালটা রিটার্ন আসতে। রিটার্ন আসলে মালটার মনে করেন অস্তিত্ব থাকে না, এটা তার হার্ড জিনিস না, এটা হলো মনে করো বইমাই টিম, এই বোডাই টিম নষ্ট হয়ে যায়।
এই কারণে মনে করেন আপনার কন্ডিশন আমরা দিই না। আমার কথা হলো আপনি ব্যবসা করলে এক দুইবার আসেন, এরপরে ইনশাল্লাহ আপনি নিজেই কইবেন যে না উনার সাথে ব্যবসা করা যায়। আচ্ছা ওকে ওকে, এবার আমরা কি দেখবো? এরপরে আপনি মনে করেন আমার কাছে ব্রাশ আইটেম, না ব্রাশ আইটেম স্মার্ট ব্রাশ, এটা হলো মাত্র 170 টাকা 12 পিসের দাম, আর কুশালা বিক্রি করবে 30 টাকা করে বিক্রি করতে পারবে, খুচরা বিক্রি করা যাবে, হ্যাঁ খুচরা বিক্রি করা যাবে। ওকে, আর ব্রাশে সবচেয়ে কম দামি কি আইটেম আছে আপনার কাছে? সবচেয়ে কম দাম আছে আপনার পাতা আইটেম, পাতা আইটেম এই যে এখানে রাখা আছে, জি পাতা ব্রাশ। কত করে এগুলো? এই পাতা ব্রাশের দাম মাত্র 54 টাকা 54 টাকা পাতা, ওকে মাত্র 54 টাকা। ওকে, এরপরে এই ম্যাটাডোর ব্রাশ, এটা হলো আপনার 105 টাকা 105, শুধু 105 টাকা, 12 পিসের দাম, ওকে বয়স। উসালা বিক্রি করবে মনে করেন 20 টাকা 30 টাকা, পাইকারি এলে আমার থেকে নিবে 105 টাকা, ওকে ঠিক আছে। এরপর আপনার এই কিছু ব্রাশ আছে সেনসুডেন সেনসিটিভ, এটা হলো 110 টাকা 110 টাকা, 12 পিসের দাম 110 টাকা, ওকে জি অনেক সুন্দর মালগুলো ব্রাশ করে। এরপর আপনি মনে করেন বাচ্চা ব্রাশ আছে, মিস্টার ক্লিন আছে, কভার আইটেম আছে, এটা হলো 125 টাকা পাতা, ওকে 12 পিসের দাম 125 টাকা, ঠিক আছে। কুশালার বিক্রি করবে 30 টাকা 30 টাকা, হ্যাঁ। এরপর আপনার মনে করেন মানে আইটেমের তো অভাব নাই, একটার পর একটা একটার পর জি আলহামদুলিল্লাহ অনেক আইটেম আছে, যেমন কিনসান 5 ব্রাশ, এটা হলো 320 টাকা, এটা চাইনিজ নাকি? চাইনিজ অরিজিনাল, অরিজিনাল চাইনিজ, ওকে 320 টাকা, এটা গুণগত খুবই ভালো, গুণগত খুবই ভালো, এটা নিয়ে সবাই ব্যবসা করতে পারবে, এটা খুচরা বিক্রি করে 70-80 টাকা, ঠিক আছে। তো দুর্যোগ যেটা বলতেছিলাম, আমাদের এই যে বাচ্চা ব্রাশ আছে, এটা হলো মাত্র 95 টাকা 12 পিসের দাম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন তো শীতকাল চলতেছে, বিভিন্ন জায়গায় কিন্তু টুর্নামেন্ট চলতেছে, ক্রিকেট টুর্নামেন্ট, হাবি যাবে, বল পাওয়া যাবে, টুর্নামেন্টের মধ্যে আপনার বল আছে, বলের এখন ভালো আছে, টেনিস বল, এখন যদিও একটু দাম বেশি মাল চলে, আচ্ছা যেমন 210 টাকা ডজন, শুরু কত থেকে? শুরু ছিল আপনার 150 টাকা ছিল, সেটা এখন 210 হয়ে গেছে, এখন 210 টাকা হয়ে গেছে। আচ্ছা, টেনিস বল কিন্তু আরো আছে পেছনে দেখা যাচ্ছে, হ্যাঁ অনেক আইটেম আছে আমার কাছে, আচ্ছা অনেক দুর্যোগ আল্লাহর রহমত আপনাকে দোয়ায়, মানে আমার কাছে যে আইটেম গুলো আছে অন্য দোকানে যাওয়া লাগবে না, আচ্ছা সব এক দোকানেই পাওয়া যাবে ইনশাআল্লাহ, সব এক দোকানে পাওয়া যাবে, আচ্ছা মোদি আইটেম থেকে মনোহারি আইটেম থেকে ইনশাআল্লাহ সব আইটেম পাওয়া যাবে। আচ্ছা কিছু দিয়ে ইয়া দেখেন, লাইটার দেখেন, কিছু লাইটার তো আছে। এরপর আপনি আমি মুখে বলে দিই, এই 3G গ্যাস লাইট হলো 580 টাকা, অর্থাৎ 5,800 টাকা কাঠন, ওই যে ওইখানে, না জি ওখানে রাখা আছে। এরপর মনে করেন এই 4G আছে 585 টাকা, হ্যাঁ এরপর আপনার বাতি আছে, প্যারাসুট আছে, তারপরে সানরাইজ আছে, হ্যাঁ অনেক ধরে বলে যে ভাই সানলাইট, সানলাইটটা আসলে আমরা বিক্রি করি না, এটা এটা লাভ কম, জি লাভ কম, ডিলাররা জায়গা জায়গা দিয়ে আসে, আচ্ছা ঠিক আছে। আর যদি কি ব্লেড আইটেম গুলো একটু আমাদের দেখাবেন, তাসের আইটেম আপনার পেছনে দেখতেছি। এরপরে মনে করেন আপনার ব্লেড আইটেম, এই জিলেট ব্লেড হলো আপনার 260 টাকা পাতা, অরিজিনালটা, হ্যাঁ 100 পিসের দাম 260 টাকা, ওকে অরিজিনাল। এরপর আপনার কুশালা বিক্রি করবে 5 টাকা, ওকে 5 টাকা। এরপর ব্লেড শুরু কত থেকে? ব্লেড শুরু কত থেকে? ব্লেড আপনার 2 টাকা 3 টাকা 5 টাকা, হ্যাঁ ঠিক আছে। এরপর শার্প আইটেম আছে 216 টাকা, হ্যাঁ শার্প কিন্তু এখন 5 টাকা হয়ে গেছে, ওকে 5 টাকা। এরপর বিদ্যুৎ আইটেম আছে 135 টাকা পাতা, এবার পাতা 135 টাকা, কুশালা 3 টাকা করে 300 টাকা বিক্রি করব, ওকে ঠিক আছে। এগুলো ভাই আমার কাছে আইটেম আছে, রাইস ব্লেড, বিদ্যুৎ ব্লেড, জিলেট ব্লেড, এগুলো আইটেম এর ইনশাআল্লাহ অভাব নাই, আচ্ছা ঠিক আছে। আর কটন বার আইটেম কিন্তু দোকানে খুব লাগে, জি জি অনেক কটন বার আছে আলহামদুলিল্লাহ। এই যে মনে করেন আপনার এটা হলো থাই কটন বাট, এটা থাই কটন বাট, এটা হলো আপনার 41 টাকা কার্টন, অর্থাৎ 1950 টাকা কার্টন, 41 টাকা কিনি, পাইকারি কুশালা বিক্রি করবে 10 টাকা, আচ্ছা পাইকারি এলাকার 80 টাকা দিতে পারবে, আচ্ছা তাহলে মানে হচ্ছে এটা 10 টাকার কটন বাটটা, জি জি। এটা পিস কত পড়তেছে প্যাকেট? এটা মনে করেন 60 টাকার মতো প্যাকেট পড়ে, 10 টাকা বিক্রি, এটা পড়ে হলো আপনার 46 টাকা, এটা পড়ে হলো 41 টাকা ডজন, ডজন, ওকে। আবার 5 টাকার তো আছে 21 টাকা ডজন, ওকে। আবার আমি যে খুচরা বলতেছি, যে এটা খুচরা বলে দিতেছি না, এটা কার্টন আছে, কেউ যদি 5 কার্টন 10 কার্টন, আমার কাছে আল্লাহর রহমতে আমার গোডাউন আছে মনে করেন 2টা, আচ্ছা আল্লাহর রহমতে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন, কোনো সমস্যা নাই, ওকে হ্যাঁ ওকে। এরপর আপনার মনে করেন এই ডেরি মিল, দুর্যোগ ভাই ডেরি মিল কাছে মার্কেট ডেরি মিল, ওকে এটা হলো 20 টাকা মার্কেট, মানে একটু ভাঙা দেন, অনেক কিন্তু এগুলো নিয়ে কনফিউশনের মধ্যে থাকে, ডেরি মিল মানে মেইন যেটা সেটা হচ্ছে অন্য কোম্পানিরই, অন্য কোম্পানি, অন্য কোম্পানি, এটা কিন্তু মার্কের ডেরি মিল, মার্ক প্লাস, ওকে মার্ক প্লাস আছে, জেনুইন আছে, তার ক্যাপটন আছে, এই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই ব্যবসায়ীদের ভাঙায় দিবেন, কারণ অনেকে কিন্তু বোঝে না ডেরি মিল ভাবে ওইটা ওইটা, ঠিক আছে।
কুচরা আলা বিক্রি করবে 20 টাকা। এরপরে মনে করেন আপনার আমার কাছে আছে পাতা জরি, এরপরে দাঁতের মাজন খুবই চলে। জি জি, এটা আমি গ্রামে গেছি, আমার আম্মু এটা ব্যবহার করে। আচ্ছা আচ্ছা, এটা হলো মাত্র 40 টাকা ডজন, বস্তা থাকে 50 ডজন, এভাবে 50 ডজন। এটা আমাদের থেকে 40 টাকা নিয়ে কুচরা আলার মনে করেন 10 টাকা 15 টাকা 20 টাকা বিক্রি করে, ঠিক আছে গ্রামে। এরপর আপনার মা আসার আছে, মা বড়ই আসার, এটা হলো 24 পিসের দাম মাত্র 60 টাকা, 24 পিসের দাম মাত্র 60 টাকা। এরপর আপনার আমার কাছে আছে এই যে চকলেট আছে, লাভ চারা চকলেট কাটি, এটা ইউজ পরিবারে মাল চলে, ঠিক আছে 145 টাকা, 24 পিস 145 টাকা। খুচরা বিক্রি করবে 10 টাকা কিংবা 20 টাকা বিক্রি করে, ঠিক আছে অনেক সুন্দর মাল। এরপরে দুর্যোগে আমার কাছে বিভিন্ন কিছু লটারি আইটেম আছে, পাগলের পাগলামি। আচ্ছা, আপনার 120 পিসের দাম 250 টাকা, 75 পিসের দাম ঘুরে দেখেন এটা ওই পাশে কি আছে। জি, ওকে ওকে, 75 পিসের লটারিটা হচ্ছে এই যে এগুলা না, এগুলা এই যে এখানে লেখা থাকে 120 পিস, তারপরে 75 পিস, ওকে ঠিক আছে এগুলা। এরপর আপনার অনেক আইটেম আছে আমার কাছে, অনেক আইটেম আছে, এই যে এটা অনেক আইটেম আছে, মনে করে আসলে এগুলো আইটেম দেখাই আপনাদেরকে আইটেম দেওয়া যাবে। এটার মধ্যে প্যান আছে, অনেক আইটেম আছে ভাই, এখান থেকে প্রায় 50টা আইটেম আছে লটারি, আইটেমের শেষ নাই, ঠিক আছে। এরপর এই যে প্যান আইটেম আছে, হ্যাঁ এই যে প্যানের আইটেম আছে, এটা মনে করেন আপনার 950 টাকা, 2500 টাকা বিক্রি উড়ে, আমার থেকে নিব 950, কুচরালা বিক্রি উড়বে 2500 টাকা। প্যানটা মনে করেন আকর্ষণ হলো প্যান, পুরো প্যান অরিজিনাল প্যান, এটা ঠিক আছে। আমার কাছে দুর্জয় ভাই, আমি আসলে সারাদিন দোকানদারি করে অনেক ব্যস্ত, তো আমি তো আজকে আইটেম গুলো দেখাইলে মিনিমাম 6-7 ঘন্টা লাগবে, অনেক ঘন্টা লাগবে, জি অনেক টাইমের ব্যবস্থা আমার, এই জন্য বলি যে আসলে আপনারা যথেষ্ট পরিমাণ। আমি কিভাবে আসবে আমাকে একটু বলে দেন। আমি ঢাকা চক বাজার, সবাই চেনে, জি ঢাকা চক বাজার বেগম বাজার, মার্কেটের নাম ফয়েজ ম্যানশন, 2x1 ফয়েজ ম্যানশন, মেসার সুবাইতে স্টোর। আমি মোহাম্মদ হোসেন ভাই, আপনারা আমার ফোন দিবেন, আমার স্ক্রিনে ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, কেউ যদি আমাকে মোবাইলে না পান তাহলে অবশ্যই অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাকে একটু নক করেন, আমি আপনাদেরকে ব্যাক করার কিবা প্রতি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, এবারে আমি আমার ভিডিও আসলে শেষ করলাম, আসসালামু আলাইকুম।